আজ আমার পরবনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ একটা খারাপ পরিস্থিতিতে পড়ে বিয়েটা আমাকেই করতে হচ্ছে। আমি বিয়েটা করব না বলে বারবার মানা করে দিয়েছি, কিন্তু আমার বাবার কথায় বিয়েটা আর না করতে পারলাম না। আমি জানি না এই বিয়ের ভবিষ্যৎ কী, কিন্তু এটা জানি যে এই বিয়ের মাধ্যমে অনেক মানুষের মন ভেঙে যাবে। আমাকে রেডি করিয়ে স্টেজে বসানো হলো আর কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলো। আমার নাম তনয়া জাহান, সবাই ভালোবেসে তুমি ডাকে। আমার বোনের নাম অনয়া জাহান, ওকেও সবাই ভালোবেসে অনু ডাকে। আমরা শুধু দুই বোন, তাছাড়া আমাদের আর কোনো ভাই বোন নেই। আমার মা রাজিয়া জাহান, জানি না কেন আমাকে ভালোবাসেন না, তবে আপুকে খুব ভালোবাসেন। আমার বাবা আব্দুল আজিজ আমাকেই বেশি ভালোবাসেন, এটার কারণ গল্পের মাঝে জানতে পারবেন। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমার বিদায়ের সময় মা ঘরের দরজা বন্ধ করে বসেছিল আমার সামনে না আসার জন্য। আমি মাকে অনেক ডেকেছিলাম, কিন্তু দরজা খুলেনি। যাওয়ার সময় বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। গাড়িতে বসেও অনেক কেঁদেছি, ভাবতে পারিনি যে আমার সাথে এমনটা হবে। গাড়িটা ওনাদের বাড়ির সামনে থামে, ভেতরে গেলে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে আর কি সব কানাঘুষা করে। তনয়া, বড়দের সালাম কর। ওনার ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাবটা তখন আমার শ্বশুরমশাই দিয়েছিলেন। আমি একে একে সবাইকে সালাম করলাম, কিন্তু আমার শাশুড়ি সাবিয়া খাতুনকে সালাম করতে গেলে উনি পাটা পিছিয়ে নেন, জানি না কেন। জেনি, তোর ছোটবাবিকে ওপরে নিয়ে যা। কিন্তু মা, এখনো তো আরো নিয়মকানুন বাকি আছে, উপরও কেন নেব? নিয়মকানুনের দরকার নেই, ওকে ফ্রেশ করে খেতে নিয়ে আসো। যে বাড়িতে বউ ঠিক নেই সেখানে আবার নিয়মকানুনের কি ঠিক থাকবে? আচ্ছা তনু, চলো তোমার রুমে যাই। আমাকে একটা রুমে আনা হলো। রুমটা দেখে মনে হয় ওনারই হবে, কারণ ওনার একটা বড় ছবি লাগানো আছে রুমে। আমাকে রুমে এনে খাটে বসানো হলো। খাটে বসার সাথে সাথে আমি কান্না করে দিই। নিশা আর জেনি আমার কাছে আসে। কি হয়েছে তনু, কাঁদছো কেন? আমি কান্না করতে আছি। ছোটবাবু, কোনো কি সমস্যা আছে? আমাকে ক্ষমা করে দাও তোমরা। কেন, কি হয়েছে? আমি তোমাদের সবার মন ভেঙে দিয়েছি। কি বলছো কি তুমি? তোমরা তো এসব আমার জন্য করনি, করেছো আমার বোনের জন্য, কিন্তু আমি এখন চুপ। কি সব উল্টো পাল্টো কথা বলছো তুমি? ছোটবাবু, তুমি যা ভাবছো তেমন কিছুই না। বিশ্বাস করো, আমি নিজেও কল্পনা করিনি যে আমি এবারে বউ হয়ে যাব। তনু, তোমার কি কিছু চোখে পড়ে না? দেখছো তো কি একটা ঘটনা ঘটে গেল, ওই ঘটনার জন্য সবাই চিন্তায় ছিল, তাই এমন করছে। বড় ভাবি, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। জেনি, তুমি তনুর এসব গয়নাগুলো খুলে দাও আর ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দাও, আমি শাড়িটা আনি, বলেই চলে গেল। ভাবি, তুমি অশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আর লেহেঙ্গাটা খুলে এসো। আরে, ওইখানে বাথরুম আছে, ওটা পরে নিও তাহলেই হবে। আসলে শাড়ি পরাবো তো, নাহলে সমস্যা হবে। ভাবি আসো। এই নাও, এটা পরো। আমি পরবো? হ্যাঁ, তুমিই তো। আসলে কি বলো তো, আমি না সুন্দর করে শাড়ি পরাতে পারি না। আমিও পারি না। ওকে, আমি বড়োভাবিকে ডাকছি, বলে রুম থেকে বের হয়ে গেল। আর কিছুক্ষণ পর বড় ভাবি সহ ভিতরে এসে আমাকে শাড়ি পরাতে শুরু করলো। একটা নীল রঙের শাড়ি আমাকে সুন্দরভাবে পরিয়ে দিল। এই সিনি, চুলগুলো ঠিক করে দে। ভাবি, মাশাল্লাহ তনু, তোমার চুলগুলো তো খুব সুন্দর। ভাবি, আসলে তোমার চুল সুন্দর। তাই ওরা এবার দেরি না করে আমার মাথায় একটা বেনি করে দেয় আর মাথায় খোমটা দিয়ে দেয়। ওনারা আমাকে নিয়ে এবার খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো আর ওনারাও বসলেন। খাবার টেবিলে বসে আমার উঠে যেতে ইচ্ছা করছিল। আচ্ছা, তোমার বোন যেমন, তুমিও কি তেমন? দুজনেই কি টাকার জন্য বিয়ে করেছো? তোমরা কি আগে এসব করে বেড়াতে? কার থেকে পেলে এমন শিক্ষা?
এমন আরো অনেক কথা শুনতে হচ্ছে আমাকে। আমি কেন জানি অপমানটা সহ্য করতে পারি না, আর এনারা এখন আমাকে অপমানই করছে। যারা এসব বলছে ওরা সবাই এ পরিবারের কেউ না, এমনি বাইরের আত্মীয়। ওদের এসব বলার মাঝে আমার শ্বশুরমশাই ধমক দিয়ে ওনাদেরকে থামান। একটা ফুল ছড়ানো খাটে আমি বসে আছি। একটু আগের বলা কথাগুলো আমার মাথায় এখনো ঘুরছে। আচ্ছা, এতে আমাদের দোষ কোথায়? চাপে পড়ে যেমন উনি বিয়েটা করেছেন, তেমনি আমিও করেছি। তাহলে এখানে আমাদের দোষ কোথায়? এসব ভাবছিলাম হঠাৎ দরজা খোলার আওয়াজে আমার ধ্যান ভাঙে। তাকে দেখি উনি এসেছেন। শুরু থেকেই শুধু উনি উনি করছি। এবার আসি পরিচয়। এই উনিটা ছিলেন আমার হবুদুল্লাহ ভাই, ওরফে এখন আমার স্বামী। উনার নাম হচ্ছে তন্ময় চৌধুরী। উনি একজন ব্যবসায়ী, বাবার ব্যবসা করেন। উনি খুব ফর্সা আর লম্বা, মানে একেবারে চকলেট বয়। উনাকে ভিতরে আসতে দেখে আমি খাট থেকে নেমে যাই আর উনাকে সালাম করতে যাই। আমি যখন উনার পা ধরে সালাম করতে যাব, উনি অমনি পাটা পিছিয়ে নেন আর আমাকে বলেন, আর নাটক করতে হবে না। কি? এই যে সেই দুপুর থেকে যে নাটকটা করছো, সেটা আর আমার সামনে করতে হবে না। দুপুর থেকে আমি নাটক করছি? তা নয় তো কি, আসলেই করছো। তুমি এত বড় একটা লোভী সেটা আমি কল্পনাও করিনি। টাকার জন্য তুমি নিজের বোনের হবু স্বামীকে, ছি, কি করেছি আমি আপনার সাথে? কি করনি সেটা বলো তুমি। তুমি আমাকে বিয়ে করেছো কেন? দুপুরে কি হয়েছিল আপনি দেখেননি? তাও তুমি কেন বিয়ে করেছো? যাই হোক, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি যেন সকালে উঠে তোমাকে এই রুমে না দেখি। যাও। কোথায় যাব আমি? কোথায় যাবে আমি কি করে বলবো? তবু তুমি আমার চোখের সামনে থেকে যাও এখন। এখন বাহিরে গেলে সবাই কি বলবে? ঠিক আছে, বলে বারান্দায় চলে গেলাম। তুমি যদি এমন না করতো তাহলে হয়তো ওকে আমি বন্ধু হিসেবেও মেনে নিতাম, কিন্তু ওর জন্য আমার জীবন তো শেষ হয়ে গেল। এতে ওনার কোনো দোষ নেই, এটা ভাগ্য। সকালে তন্ময় ঘুম থেকে উঠে যেন অবাক হয়ে যায়, কারণ ওর রুমে যেন কোনো হুড়মুড়ে বসে আছে। কমলা রঙের শাড়ি পরা, কমলা রঙের চুড়ি, ভেজা লম্বা চুল খোলা রেখে আয়নার সামনে বসে আছে। তন্ময় এক দৃষ্টিতে সেই হুড়মুড়িটার দিকে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে এটা অনু। আমি সকালে উঠে গোসল করে এখন রেডি হচ্ছিলাম নিচে যাওয়ার জন্য। হঠাৎ আমার নজর গেল তন্ময়ের উপর। উনি আমার দিকে কেমন ঘর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কিছু লাগবে আপনার? হঠাৎ তনুর প্রশ্নে বাস্তবে ফিরলাম। এবার তনুর দিকে তাকিয়ে আমার নিজের উপর রাগ হতে লাগলো। তুমি এখানে কি করো? মানে? মানে কি? হ্যাঁ মানে কি? তোমাকে না আমি বলেছি সকালে যেন উঠে তোমার এই মুখ আমি না দেখি? রাতে ঠিক আছে, তাই বলে সকালেও? তুমি যাবে কি না? আমি এখন যেতে পারবো না। যাবে না? খাট থেকে নামতে যেয়ে। ওনাকে নামতে দেখে আমি ভয় পেয়ে যাই। যাচ্ছি যাচ্ছি বলে রুম থেকে দৌড়তে বের হয়ে যাই। এতে দৌড়ানোর কি হলো? ধর সকাল সকাল ভয় দেখিয়ে দিলাম। আমি রুম থেকে বের হয়েও দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে সামনে জেনির সাথে জোরে ধাক্কা খাই। ভাবি তুমি? সরি সরি জেনি, তোমার লাগেনি তো? না না আমি ঠিক আছি। তোমার? আমিও ঠিক আছি। এরকম দৌড়াচ্ছিলে কেন? এমনি এমনি। আচ্ছা যাই হোক, আমি তোমাকে ডাকতে এসেছিলাম। ভাবি কেন? আসলে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আর নিয়মটা হলো বাড়ির বউকে প্রথম দিনই রান্নাঘরে পাঠাতে হয়। শুধু রান্নাঘরে যেতে হবে? আরে না, রান্নাও করতে হবে। কি রান্না? আস্তে আস্তে এমন করছো কেন? জেনি আমি তো রান্না জানি না। কি? আচ্ছা নাস্তা বানাতে জানো? না। তোমাকে এখন নাস্তা বানাতে হবে। পারি না তো। ওকে আমি ব্যবস্থা করছি, তুমি চলো। এবার আমি আর জেনি একসাথে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি সবাই ওখানে বসে আছে আর চা খাচ্ছে।
আমাকে দেখে আমার শাশুড়ির কাছে আসে। এতক্ষণ এসেছো? মা, মাত্রই তো আঁচল হয়েছে, এতক্ষণ কই? প্রথম দিন একটু তাড়াতাড়ি আসতে হয়। দুঃখিত মা। তোমাকে কেন ডেকেছি জানো? আমি বলে দিয়েছি মা। ভালো করেছিস, যা ওকে নিয়ে যা। এবার জেনি আমাকে রান্নাঘরে নিয়ে এলো। রান্নাঘর আলাদা একটা ঘর, তো কেউ কাউকে দেখতে পায় না। জেনি এখন কি করব? ভাবি, আগে আগে দেখো হতা হেকে। আমি ঘর থেকে চলে যাবার পর তন্ময় উঠে ফ্রেশ হয়ে নেয় আর রুমে পায়চারি করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আমি হাতে চা নিয়ে রুমে আসি। আপনার চা। আমি মাথা নিচু করে রাখায় তন্ময় রাগ উঠে যায়। আমার দিকে তাকিয়ে বলো। আপনার চা। মাথা উঁচু করে জোরে বললাম। কত নাটক করবে তুমি চাটা নিয়ে? এ কথা বলায় আমি উনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম যে কি এমন করেছি আমি যার কারণে আমার সব কাজ উনার নাটক বলে মনে হয়। তনুর তাকিয়ে থাকা মুখটা দিকে কিছু সময় চেয়ে ভাবতে লাগলাম, তনু কত সহজ সরল একটা মেয়ে, আর ওর মনে কিনা এসব। ছি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? মা আপনাকে আমার সাথে করে নিয়ে যেতে বলেছেন। তার দরকার নেই, তুমি যাও। আপনাকে নিচে না নিয়ে গেলে সবাই বলবে আমি আপনার মায়ের কথা মানিনি। যে যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার, যাও। প্লিজ এমন করবেন না। যাও। আমি ওনার ধমকে কিছু না বলে নিচে চলে এলাম। নিচে এসে মায়ের অনেক প্রশ্ন আর ঝাড়ি খেতে হলো। এবার সবাইকে টেবিলে বসিয়ে নাস্তা দিতে লাগলাম। আর নাস্তার মধ্যে আমি পরোটা, গরুর মাংস ভুনা, অমলেট আর জুস বানালাম। সবাই খেতে শুরু করলো। এর মাঝে তন্ময় এসে বসলো আর খেতে শুরু করল। বাহ তনু, তুমি তো খুব ভালো খাবার বানাও। বলে জেনির দিকে তাকিয়ে হাসলাম। হুম বাবা। একে একে সবাই খেয়ে উঠে গেল। এবার আমার শাশুড়ি আমাকে বসিয়ে খাবার বেড়ে দিল। তাড়াতাড়ি খাবার শেষ করে নিশাকে নিয়ে আমার রুমে এসো। ভাবি আমাকে কেন ডাকতে পারে বলো তো? জানি না, আগে খাও। বাবা আমি বাইরে গেলাম, যেতে যেতে বললাম। বাইরে মানে? বাইরে মানে বাইরে। মাথার বুদ্ধি কি লোপ পেয়েছে? আজকে তোমার বউ ভাত আর তুমি বাইরে যাচ্ছ? যে বিয়েটাই ঠিকভাবে হয় নাই সেখানে বউ ভাতটা কীভাবে ঠিকভাবে হবে বাবা? তাছাড়া এই বিয়েটা আমি মানি না, সো কেন বউ ভাত হবে না? খুব বড় হয়ে গেছো না, নিজের সিদ্ধান্ত নিজে নিজেই নিচ্ছ। শুনে রাখো, আজ যদি তুমি বাড়ির বাইরে এক পা রাখো তাহলে আর কোনোদিনও আমাকে বাবা বলে ডাকবে না। আর একটা কথাও না, যাও রুমে যাও। তন্ময় রেগে ওর রুমে চলে গেল। এতক্ষণ ধরে এদের বাবা ছেলের কথা আমি শুনছিলাম। কি তনু, তাড়াতাড়ি খাও। আমার খাওয়া শেষ। কি শেষ, মাত্র তো খেতে বসলে। না না, আমার খাওয়া সত্যি শেষ। ঠিক আছে চলো মায়ের কাছে যাই। এবার আমি আর ভাবি মায়ের রুমে গেলাম। মা আসবো? হ্যাঁ এসো। মা ডাকলেন আমাদের। শোনো নিশা, তোমার মনে আছে বিয়ের পরের দিন আমি তোমাকে গয়না দিয়েছিলাম? হুম মা, কিন্তু কেন? হুম তো, যেভাবেই হোক তনয়া এই বাড়ির বউ, তাই আমি ওর জন্য গয়না রেখেছি। এগুলো পরিয়ে বউ ভাতে পাঠাবে। আচ্ছা মা। এতক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছিলাম আর কাণ্ড দেখছিলাম। মা কি? ইয়ে কিছু না। রুমে যাও, তোমাকে সাজাতে আসবে। আচ্ছা রুমে। আজ এসবের জন্য শুধুমাত্র তনু দায়ী, ওর জন্য অনু আজ আমার থেকে দূরে, আমার বাবা আমার থেকে দূরে, শুধুমাত্র তনুর যত্ন। ভাইয়া কি এমন করছিস কেন? কিসের জন্য এসেছিস সেটা বল। বাপরে বাপ, রুম থেকে যা। কেন? নাচার জন্য গাদা, ভাবিকে সাজাবো, চা। সাজালে সাজাবি, কিন্তু আমাকে কেন রুম থেকে বের হতে হবে? ভাবিকে কি তোমার সামনে সাজাবো?
সাজালে সাজাবি, কিন্তু আমার রুম থেকে এক পাও বাইরে রাখবো না। ভাবি চেঞ্জ কোথায়? ওয়াশরুমে আছে। বুঝেছি, বউকে দেখার খুব শখ, তাই না? জেনি। কি জেনি? ওকে, যাচ্ছি, রুম থেকে বের হয়ে গেলাম। আমাকে সেই কখন থেকে সাজানো হচ্ছে, কিন্তু আমার কোনো হেলদোল নেই। আমি সেই মূর্তির মতন বসে আছি। অবশেষে আমাকে সাজানোর পর আমি নিজেকে এক নজর আয়নায় দেখে নিলাম। গোলাপি লেহেঙ্গা, ম্যাচিং মেকআপ আর মায়ের দেওয়া গহনাগুলো সব মিলে পারফেক্ট। ওয়াও ভাবি, তোমাকে কি যে সুন্দর লাগছে! আসলে অনুর থেকে তোমাকে বেশি মানিয়েছে তন্ময়ের সাথে, বুঝেছ? ভাবির কথা শুনে আমি মাথা নিচু করে বলি, সত্যি মানিয়েছে ভাবি? সত্যি, তোমাকেই মানিয়েছে। শোনো, তুমি আমার ভাবি হিসেবে একই ভাবি, তুমি কাঁদছ কেন? ভাবি, আমার নিজেকে কেমন জানি ছোট বলে মনে হচ্ছে। এতে নিজেকে ছোট মনে হওয়ার কি কারণ? এই যে, এখানে আজ আমার বোনের থাকার কথা ছিল, কিন্তু আজ আমি এখানে বসে আছি। তোমরা কেউ তো আমাকে চাওনি, আমার বোনকে চেয়েছ। আমি সব শেষ করে দিলাম, সব। চুপ, একটা থাপ্পড় দিব, কান্না থামাও। ভাবি, ছোট ভাবি ভাইয়া, আমাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করো। জেনি, কি বলিস না বলিস? না, ওয়াশরুম তো আছে। তুইও না ভাবি, প্লিজ। জেনি, থামো। আচ্ছা, আমরা আসি। ভাবি, আমিও যাই তোমাদের সাথে। তুমি তোমার বরের সাথে এসো, ওকে? বড় ভাবি ভাইয়া, চলো। আর ওরা যাওয়ার পরে তন্ময় দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করতে দেখে আমি ভয় পেয়ে যাই। আমি দরজা বন্ধ করে তনুর দিকে তাকালাম। একেবারে সেমভাবে সেজেছে, ঠিক একইভাবে আমি উনোকেও সাজাতে বলেছিলাম ভাবিকে। উনি আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে আর আমার কাছে আসতে থাকে। আস্তে আস্তে উনি আমার পাশ কাটি ওয়াশরুমের দিকে যেতে নেয়। ওনাকে যেতে দেখে আমি যেন হাত ছেড়ে বাঁচি। হঠাৎ উনি আমার সামনে এসে আমার কোমর চেপে ধরে আর আমাকে টেনে বিছানার ওপর ফেলে দেয়। আমাকে ফেলে উনি নিজেও আমার ওপর উঠে যায়। তো তন্ময়, আপনি কি করছেন? এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছো? প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমজি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেমন? ধন্যবাদ।